बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू फाहमिदास किचन। आज आमी आपनादेर सामने हाजिर हयेछि नतुन आरेकटी रेसिपि निये, ता होच्छे मिष्टि कुमड़ार चप। ए चपटि तैरि करा खुबई सहज, खूब अल्प समय तैरि करा जाए। बिकालेर नास्ता अथवा दुपुरे गरम भातेर साथे आमरा ई चपटि खेते पारि। आशा करि आमार रेसिपिटी भालो लागबे। आमार रेसिपिटी भालो लागले आमार चैनलटिके सबस्क्राइब करबेन प्लिज, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো চলুন তৈরি করে দেখাই মিষ্টি কুমড়ার চপ। ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে তৈরি করা সহজ হয়ে যাবে। মিষ্টি কুমড়া দিয়ে চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মিষ্টি কুমড়া, কুচি করে কেটে নিয়েছি। আলু ভাজি করলে আমরা যেভাবে কুচি করে কাটি, ঠিক সেইভাবে কুচি করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটাকে। আর নিয়েছি এখানে মসুরির ডাল বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণে মসুরির ডাল 2 ঘন্টা ভিজিয়ে তারপরে পাটা বেটে নিয়েছি। এখন আমি মসুরির ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মসুরির ডাল দিয়েছি, আপনারা যেই কোনো ডাল দিয়ে এই চপটা বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা। এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1টি পেঁয়াজ, 3-4টি কাঁচা মরিচের কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সবগুলি উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে কষলেই কষলে মেখে নিতে হবে। মিষ্টি কুমড়ার এই চপটা খেতে খুবই মজা। সবগুলি আমি একসাথে মাখিয়ে নিয়েছি। তো এখন আপনাদের দেখিয়ে দেবো কীভাবে চপটা বানাতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চপগুলিকে আমি ডুবো তেলে ভাজবো না, চপগুলিকে ভাজতে হবে অল্প পরিমাণ তেল দিয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি প্যানে চপগুলিকে ভেজে নিচ্ছি। সবগুলি চপ ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এখন আমি চপগুলিকে উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। এক প্লেট হয়ে গেলে আরেক প্লেট উল্টিয়ে দিতে হবে। এক প্লেট অন্তত 2-3 মিনিট করে ভাজতে হবে। চুলাটা মাঝারি থেকে লো হিটে করে রাখতে হবে। এখন সাইড দিয়ে আবার অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। চুলাটাকে বাড়িয়ে দিলে ভিতরে থাকা মিষ্টি কুমড়াগুলি সিদ্ধ হবে না, তাই চুলাটাকে না বাড়িয়ে মাঝারি থেকে লো হিটে রেখে চপগুলি ভাজতে হবে। দেখুন চপগুলি কত সুন্দর লাগছে। এই চপটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকমই মজা। চপগুলিকে আমি মচমচা করে ভেজে নেব। সবগুলি চপ আবার ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। দেখুন চপগুলি ভাজা হয়ে গিয়েছে, চপগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যান থেকে চপগুলিকে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার চপ। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। তো আজ এই পর্যন্তই, অন্য একদিন হাজির হব আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।